হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো একদমই ভালো না। আর এখন এই যে ওষুধ নিয়ে বসেছি খাবো বলে, তার কারণ কালকে ভ্যাকসিন নিয়েছি। বাবা, কালকে ভ্যাকসিন নিয়েছি শুক্রবারের দিন। হ্যাঁ, সকালবেলায় উঠে একদম ভ্যাকসিন নিয়েছি আমি আর মা। আর অনুপমের আর ভাইয়ের তো আগে থেকেই নেওয়া হয়ে গেছিলো, আমাদের দুজনের বাকি ছিল। তো ভ্যাকসিন নেওয়ার পরে কালকে সকালবেলায় একদম নিয়ে নিয়েছি 9:30-10:30 সময়। তো তখন থেকে কিছুই হয়নি। সন্ধ্যাবেলায় যখন দুপুরবেলায় ঘুম থেকে মানে উঠেছি, তারপর থেকে মানে শুরু হয়েছে শরীর খারাপ। মানে শুধু বমি বমি পাচ্ছে, আর এই হাতটা যে কি প্রচণ্ড যন্ত্রণা করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জানো না। এখনও মানে এই হাতে আমি কিছু প্রেশার দিতে পারছি না, এই জায়গাটা এতটা ব্যথা আর যন্ত্রণা করছে। তো সকালে খাওয়া হয়ে গেছে, আজকে শনিবার, আর এই যে খাওয়ার পরে ডোলো খেয়ে নেবো। কালকে মানে সন্ধ্যাবেলায় তো ওরকম হচ্ছে, আমি মানে কি বলবো, মানে এত কষ্ট হচ্ছিল কালকে। তারপরে না পেরে অনুপম বললো যে ডোলো খাও, ডোলো। আর আমি সত্যি খাইনি ওষুধ, আমার ওটা ভুল হয়ে গেছে। 102 চলে এসেছিল জ্বর, মাপলাম 102 জ্বর। তো তারপরে তোমার ডোলোটা খেলাম, খেয়ে একটু শরীরটা ভালো লাগলো। আবার তো সবই করতে হবে, রান্না রাতে রান্না ছিল তো সেগুলো করলাম, আর বেশি করেই করে রেখে দিয়েছি। আজকে দুপুরে শুধু ভাত করবো, আর কিচ্ছু করবো না, সত্যি আমি পারছি না। মাথা আমার যন্ত্রণা করছে না, বেশি যন্ত্রণা করছে এই হাতটা, আর বডি পেন হচ্ছে। এত বডি পেন হচ্ছে মনে হচ্ছে যেন কেউ আমার মানে বডিতে সুই ফুটিয়ে দিলে যেমন হয় না, পুরো বডিতে তেমন পেন হচ্ছে, মনে হচ্ছে যেন সুই ফোটানো রয়েছে। মানে সে মানে বলে বোঝাতে পারবো না। এক একজনের মানে বডি এক এক রকম রিয়াক্ট করে। ভাইয়ের তো নিয়ে কিছুই হয়নি, মায়েরও ঠাকুরের ইচ্ছায় কিছু হয়নি, আর অনুপমের একটু ফিভার টিভার এসেছিলো, কিন্তু ওর এত বডি পেন হয়নি। আমার যে কি বডি পেন হচ্ছে, আর এই হাতটা পুরো ছিঁড়ে যাচ্ছে। আর এখানটায় হাত দিলে না, এখানটায় যদি হাত দেওয়া হয় পুরো গরম, মানে গরম আগুনে ধোয়া মতো বেরোচ্ছে। তো তার জন্য ভাবলাম তোমাদেরকে তো জানিয়ে দিই। কালকে তো আর কোনো ভিডিও আমি করতেই পারিনি। তারপরে তোমার সন্ধ্যাবেলা থেকে আমি ভেবেছিলাম একটা মানে রান্না করবো, সেই রেসিপিটা শেয়ার করবো, তো হলো না। আর হচ্ছে তোমার আজকেও জানি না কতটা কি হবে, তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই, তার জন্য ক্যামেরাটা অন করলাম। তো চলো, ভ্যাকসিন নিয়ে অবস্থা পুরো খারাপ আমার, ভীষণ অবস্থা খারাপ। আর এখন আমি ওষুধটা খেয়ে নিই, খেয়ে নিয়ে একটুখানি চান করবো, করে রেস্ট নেবো, পুরো শুয়ে থাকবো। আর ভাত তো পরে করবো, সবেই সকালে খেয়ে উঠলাম। তো চলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, একটু শরীর যদি ভালো হয় তাহলে আবার তোমাদের সামনে চলে আসবো ভালো ভালো ব্লগ নিয়ে। বাই।